নমস্কার বন্ধুরা, আমি অ্যাডভোকেট পায়েল চক্রবর্তী চলে এসেছি আজকে একটা নতুন লিগাল টপিকের সাথে আপনাদের সামনে। আর আজকের যে টপিক সেটা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকের কী টপিকে আমি আলোচনা করতে চলেছি। একদমই ঠিক যে যে কোনো মামলার অর্ডার, জাজমেন্ট অর ডিক্রি যদি ভুল হয় বা কোনো কারেকশনের দরকার হয় তাহলে কি ব্যবস্থা অবলম্বন করা যেতে পারে, সেই বিষয়ে আজকে ছোট্ট করে একটু আপনাদের সাথে আলোচনা করব। তো আশা করি যারা ইন্টারেস্টেড এই সমস্ত তথ্য জানার জন্য তারা পুরো ভিডিওটা দেখবেন ধৈর্য ধরে। আর তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অনেক সাবস্ক্রাইবার আমার ইনক্রিজ হয়েছে, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন লিগাল ইনফরমেশন পাওয়ার জন্য। তো আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে যে যে কোনো মামলায় আমরা জানি যে অর্ডার হয়, ঠিক আছে, ডিক্রি হয়, জাজমেন্ট হয়। জাজমেন্টটা হচ্ছে সবার লাস্ট স্টেজ, মানে সেই জাজমেন্টে যদি কোনো ভুলভ্রান্তি হয় তখন কিন্তু পুরো মামলার যে প্রসিডিওর এতদিন ধরে চললো সেটা কিন্তু একদমই ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে। এবং একটা কথা বলা বাহুল্য যে মানুষ মাত্রই ভুল হতে পারে, যারা আমাদের জাজের চেয়ারে বসে আছেন তারাও কিন্তু মানুষ এবং তাদের প্রচুর কাজের প্রেশার থাকে এবং প্রচুর মামলার জাজমেন্ট তাদেরকে দিতে হয়, ওনারা দেন। এবং হতেই পারে যে কোনো টাইপিংয়ের মিস্টেক হতে পারে বা কোনো বলার মিস্টেক হতে পারে, স্টেনোগ্রাফারের মিস্টেক হতে পারে, সমস্ত মিস্টেকের জন্যই কিন্তু বিশেষ ক্ষেত্রে দেখা যায় অর্ডারে কিছু ভুল হতে পারে, জাজমেন্টেও ভুল হতে পারে এবং ডিক্রির ক্ষেত্রেও ভুল হতে পারে। সেজন্যই আমাদের উচিত যে যখনই কোনো অর্ডার বা কোনো জাজমেন্ট পাস হচ্ছে সেটা খুব খুঁটিয়ে দেখা, মানে যাদের মামলা তারা অবশ্যই জানেন যে আমার মামলাটায় কে বাদী কে বিবাদী, কি উদ্দেশ্যে মামলাটা করা হয়েছে, কী কী বিষয়বস্তু আছে, ইস্যু কী কী আছে, সমস্ত কিছুই কিন্তু জাজমেন্টে লেখা থাকে। এবং সেই জাজমেন্টটাকে খুঁটিয়ে পড়ার ধৈর্যটাই হলো অনেক বড় এবং সেটা অবশ্যই পড়ে নেওয়া উচিত, পুঙ্খানুপুঙ্খভাবে জাজমেন্টটা বা অর্ডারটা পড়ে নেওয়া উচিত এবং দেখা উচিত যে কোনো ভুল আছে কি না। কারণ যদি একটা সামান্য ভুল হয় সেটা কিন্তু অনেক বড় একটা ইস্যু হতে পারে ভবিষ্যতে। সেজন্য অনেক ক্ষেত্রে যখন দেখা যায় যে জাজমেন্টে কোনো ভুল আছে তখন কিন্তু আমাদের একটা প্রসিডিওর আছে সিপিসি, সিভিল প্রসিডিওর কোডে, সেটা সেকশন 152-এ আমরা সেই এজলাসেই বা যেই কোর্টে মামলা হচ্ছে সেখানেই আমরা 152-এর একটা অ্যাপ্লিকেশন করতে পারি, সেটা জাজের সামনে পেশ করতে পারি। জাজ সেটা যদি মনে করেন যে হ্যাঁ এটা কারেকশনের প্রয়োজন আছে বা অ্যামেন্ডমেন্টের প্রয়োজন আছে তো অবশ্যই সেটা অ্যামেন্ডমেন্ট করে দেবেন, ঠিক আছে। তো কথাই আছে দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। সুতরাং প্রথম কথা হচ্ছে যে আমাদের খুব ধৈর্যশীলভাবে ওই জিনিসগুলোকে পড়তে হবে। অনেকে না পড়েই জাজমেন্ট বেরিয়ে গেছে, জাস্ট নিচেরটুকু পড়লো বা কিছু, সেটা কিন্তু উচিত নয়, কারণ পুরোটাই পড়া উচিত। যদিও বা একটু বড় হয় জাজমেন্ট বা অর্ডার সেটাকে ধৈর্য দিয়ে পড়বেন এবং পড়ার পরে যদি মনে করেন যে না কিছু ভুল আছে তাহলে অবশ্যই আমরা এই প্রসিডিওরটা অ্যাপ্লাই করতে পারি। কারণ যাদের মামলা হচ্ছে বা যারা মামলায় জর্জরিত তারা অবশ্যই জানেন যে বিভিন্ন স্টেজে অর্ডার বের হয় এবং অর্ডারগুলো শুধুমাত্র যে উকিলরাই পড়ে থাকেন কারণ ওনারা খুব ব্যস্ত থাকেন, সুতরাং নিজেদেরকেও একটু পড়ে নিতে হবে যে কোথায় ভুল আছে কী ভুল আছে। সেক্ষেত্রে আপনারা আপনাদের যে উকিল তাদের কাছে গিয়ে বলতে পারেন যে স্যার এই জায়গাটা হয়তো ভুল আছে, তাহলে তারা এইভাবে স্টেপটা নিতে পারবে, ঠিক আছে। অনেক মানে অনেক উকিলরা প্রচণ্ড ব্যস্ত থাকে, প্রচুর মামলার চাপে তারা জর্জরিত থাকে, সুতরাং এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো যারা মামলাকারী বা যাদের মামলা চলছে তাদেরকেও কিন্তু অ্যাওয়্যার হওয়া উচিত। শুধুমাত্র মামলাটা নিলাম আর উকিলের ওপর সমস্ত ছেড়ে দিলাম তাহলে কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু মামলাটা ঝুলে থাকবে, এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে। যে যারা মামলা করছেন তারা শুধু উকিলকে ফিস দেবেন এবং মামলার বিষয়ে কিছু ইন্টারেস্ট দেখাবেন না, শুধু ডেটের পর ডেট ওনারা দিয়ে যাবেন এবং আপনারা বদনাম করবেন যে ওনারা শুধু ডেট দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে আপনারা কিছুই জানেন না মামলার ব্যাপারটায়, সেটা কিন্তু আপনাদের অবশ্যই ইন্টারেস্ট দেখানো উচিত যে কী স্টেজে চলছে মামলা, কী অর্ডার হয়েছে, অর্ডারে কী বলা হয়েছে। এই ইন্টারেস্টটা যদি আপনারা দেখান তাহলে কিন্তু যে আপনার হয়ে মামলাটা লড়ছে
বা যে উকিল আপনার হয়ে লড়ছে সে কিন্তু অ্যাওয়্যার থাকবে যে না আমার এই পার্টি বা আমার এই ক্লায়েন্ট কিন্তু যথেষ্ট অ্যাওয়্যার অ্যাবাউট হিজ অর হার কেস। ঠিক আছে, এটা আমার একটা প্রথম থেকেই সাজেশন যে যাদের মামলা চলছে সেটা ম্যাট্রিমোনিয়াল স্যুট হতে পারে, টাইটেল স্যুট হতে পারে, যে কোনো স্যুট হতে পারে, সেটার বিষয়ে আপনারা একটু ওয়াকিবহাল থাকবেন। ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে যার কাছে আপনার মামলাটা চলছে বা যে এজলাসে চলছে মামলাটা ঠিকঠাক প্রসিডিংসে যাচ্ছে কি না। ঠিক আছে, এটা আমার একটা সাজেশন আপনাদেরকে। আর এটা তো বলেই দিলাম যে কোনো অর্ডার বা কোনো ডিক্রি বা কোনো জাজমেন্টে যদি ভুল থাকে তাহলে আমরা সিপিসির 152 সেকশনে অ্যাপ্লিকেশন করে সেটাকে অ্যামেন্ড করতে পারি আর কারেকশন করতে পারি। তো আজকের এই ভিডিওটা খুবই ছোট হলো, মানে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। অনেক ক্ষেত্রে এরকম ভুলভাল জাজমেন্ট হয়ে থাকতে পারে, অর্ডারেও কিছু ভুল হতে পারে, তো সেক্ষেত্রে এই পথটা আমরা অবলম্বন করতে পারি। তো আজকের মতো এইটুকুই, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাকে অবশ্যই জানাবেন। এবং আমি খুবই খুশি যে আমার লিগাল ভিডিওতে আপনারা অনেক কমেন্ট করছেন যে এরকম হলে হয়, এরকম হলে হয়, সেটা আমার খুব ভালো লাগছে। তো আপনারা আরও কী কী বিষয়ে জানতে চান সেটা আমাকে একটু টপিকগুলো কমেন্টে জানিয়ে দেবেন, তো সেই বিষয়ে আমি তাহলে নেক্সট ভিডিও আনব। তো আজকের মতো এইটুকুই, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। নমস্কার।